পঞ্চায়েত ভোটের আগে থেকেই গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার শাসক শিবির। দিন যত গড়াচ্ছে সেই দ্বন্দ্বই যেন প্রকট হচ্ছে। রবিবার ছুটির দিনে মণিপুর কাণ্ডের প্রতিবাদে মালদার বৃন্দাবনী ময়দান থেকে মিছিল বের করে তৃণমূল। মিছিলের মধ্যে প্রকাশ্যে কথা কাটাকাটি, একে অপরের দিকে একেবারে তেড়ে ফুড়ে উঠছেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও ব্লক তৃণমূলের সভাপতি প্রতিভা সিংহ। সেই ছবি প্রকাশ্যে আসতেই যেন বিপাকে শাসক শিবির। যদিও সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি কেউই, এটা কোনো বড় ঘটনা নয়, ঘরোয়া ব্যাপার সাফাই জেলা তৃণমূল নেতৃত্বে। আমাদের ঘরের ব্যাপার, হয়তো আমি ছিলাম না তখন সেখানে, জেলা তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্বের এহেন আচরণে নিন্দার ঝড়, দলের মধ্যে চরম বিশৃঙ্খলা, কটাক্ষ বিজেপির। গোটা তৃণমূল দলটার মধ্যে একটা চরম বিশৃঙ্খলা চলছে, কেবলমাত্র ক্ষমতায় আছে বলে সকলে এক জায়গায় আছে। যেদিনই ক্ষমতা থেকে চলে যাবে এক মুহূর্তে এই দলটা টিকবে না, কোনো মতে টিকবে না, এবং এই বিশৃঙ্খলা দিনে দিনে বাড়ছে। কথায় বলে বিনাশকালী বিপরীত বুদ্ধি, দলের উচ্চ নেতৃত্বরাই যদি এইভাবে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন তাহলে নিচু দলের কর্মীরা কি শিখবে? এই গোষ্ঠীদ্বন্দ্বই তৃণমূলের পতনের কারণ হবে না তো? উত্তরের জন্য সময়ের অপেক্ষা। মালদা থেকে শোভক লাহিড়ী, রিপোর্ট ক্যালকাটা নিউজ।